ভোট কাকে দেবেন না দেবেন সেটা আপনাদের ব্যাপার, আমি এখানে খেলা খেল খেলাতে আসিনি। আমার বাপ আমাকে জন্ম দিয়েছে ভোটে দাঁড়াবার জন্য নয়, প্রার্থী করার জন্য নয়, প্রার্থী হবার জন্য নয়। আমার বাপ জন্ম দিয়েছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলার আওলাদ আমরা, আমাদের কাজ হচ্ছে দিন প্রচার করার জন্য, ঠিক না বেঠিক? আমি রাজনীতি করি না, আল্লাহর কসম খেয়ে বলছি রাজনীতি করি না, করছি না, করব না। তবে খুদার কসম খেয়ে বলছি, যারা মুসলমান হিন্দুর মধ্যে দাঙ্গা লাগাবার চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা কত কি করেছে না করেছে আমার দেখার দরকার নাই, সিপিএম কত কি করেছে আমার দেখার দরকার নাই, কংগ্রেস কত কি করে দেখার দরকার নাই। আমি দেখবো বাংলায় শান্তি আছে কিনা, ঠিক না বলবো? একটু জোরে বলুন, আপনি মুরগির বিরিয়ানি করবেন আর শান্তি আপনার বাড়িতে থাকবে না, সে মুরগির বিরিয়ানিগুলোর দাম আছে, এটা কথা বলছেন না কেন? হয়তো আমার এই কথা শুনে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট লিখতে অনেকে ছোট বড় কথা বলতে পারে, এ বেবাপের জন্ম অনেক আছে, এ বেবাপের জন্ম অনেক আছে, আমি ভয় করি না। মনে রাখবেন আমরা মুসলমান, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে জন্মগ্রহণ করেছিলেন, যে জায়গায় জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গায় নিজে চামড়ার চোখে দেখেছি এবং সেই জায়গায় গিয়ে কয়েক রাত শুয়েছি। ওই জায়গাটা এখন হচ্ছে লাইব্রেরি হয়ে গেছে। আল্লাহ রসুল 63টা বছর ইসলাম প্রচার করেছেন, দিন প্রচার করেছেন, আল্লাহর বাণী আল্লাহর বাণী সারা পৃথিবীতে ছড়িয়েছেন। 63টা বছর রসুল পাকের জীবনে খুব কষ্টকর গেছে, খুব দুঃখের, খুব ব্যথার 63টা বছর। আমার রসুল আরামে ছিলেন না, কত মার খেয়েছে, কত লাঞ্ছিত হতে হয়েছে, কত বঞ্চিত হয়েছে, রসুলকে এত মার মারা হয়েছে তায়েফের ময়দানে, একবার নয় দুবার নয় তিনবার অজ্ঞান হয়ে গেছে, রসুলের দান্দার মুবারক উহুদের ময়দানে ভাঙা হয়েছে, কপালের মধ্যে লোহার খুঁজা ঢুকে দেওয়া হয়েছে। জীবনে বহুত কষ্ট আমার রসুল করেছেন, বহুত পেয়েছে, কিন্তু দুঃখের কথা কি জানেন, রসুলের প্রতি এত অত্যাচার, রসুলের প্রতি এত জুলুম, রসুলকে বাপের দেশ নিজের জন্মভূমি ছেড়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যেতে হয়েছে, ঠিক না বেঠিক? কথা বলছেন না কেন আমরা, যেতে হয় না, যেতে হয়েছে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে যেতে হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, একটা দুটো, একটা দুটো, একটা দুটো ইসলামের দাওয়াত দিতে 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 মুসলমান হতে আরম্ভ করেছে। রসুল পাক সাহাবাদের সঙ্গে করে নিয়ে আবার মক্কা জয় করলেন, আবার মক্কায় ঢুকলেন। শুনুন শুনুন, মক্কায় যখন রসুল পাক মক্কা শরীফে যখন ঢুকেছেন সারা মক্কা শরীফে চারিদিকে একটাই আওয়াজ, একটাই আওয়াজ, আব্দুল্লাহর বেটা, আব্দুল্লাহর বেটা, যে নাকি আমাদের অত্যাচারে জুলুমের জন্য জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিল, সেই আব্দুল্লাহর বেটা কয়েক লক্ষ সৈন্য নিয়ে আবার মক্কা শরীফে ঢুকে
মক্কা শরীর জয় করে ফেলেছে। যারা রসুল পাকের উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, রসুল পাকের উপরে যারা অত্যাচার করেছিল, জুলুম করেছিল, তারা থত্তর 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 করে কাঁপছে। না জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সকলে পড়েলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না জানি আমাদের প্রতি কি অত্যাচার করবে, কি জুলুম করবে। আল্লাহর নবী, দয়ার নবী আমার, মদিনা শরীফ থেকে মক্কা শরীফে পা দিবার পরে পড়তুম যে ঘোষণা করেছিলেন, পড়তুম যে এলহান করেছিলেন, পড়তুম যে বার্তা দিয়েছিলেন, এ মক্কাবাসীরা, এ মক্কা ছেলেরা, এ মক্কার মেয়েরা, এ মক্কাবাসীরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘোষণা করে দিলাম, আমি ঘোষণা করে দিলাম, আমি ইলহান করে দিলাম, খবরদার খবরদার খবরদার, তোমরা কেউ মক্কা শরীফ ছেড়ে, মক্কা ছেড়ে ভয়ে পালিয়ে যেও না, পালিয়ে যেও না, পালিয়ে যেও না। আমি আব্দুল্লাহর বেটা অঙ্গীকার করছি, কথা দিচ্ছি, আমি কারোর উপরে প্রতিশোধ লব না, লব না, কেননা আল্লাহ তাআলা আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ, আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আর আমাদের কি হচ্ছে, আমাদের শুধু প্রতিশোধ লিবার প্রতিযোগিতা চলছে। দোষ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. শুনেন আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, রাগ করবেন না। ভোট কাকে দেবেন না দেবেন সেটা আপনাদের ব্যাপার, আমি এখানে খেলাতে আসিনি। আমার বাপ আমাকে জন্ম দিয়েছে ভোটে দাঁড়াবার জন্য নয়, প্রার্থী করার জন্য নয়, প্রার্থী হবার জন্য নয়। আমার বাপ জন্ম দিয়েছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলার আওলাদ আমরা, আমাদের কাজ হচ্ছে দিন প্রচার করার জন্য, ঠিক না বেঠিক? এটা আওয়াজ নাই কেন, ঠিক না বেঠিক? আসুন খুব মনোযোগ দিয়ে শুনবেন, দুনিয়ার নেতার দিকে তাকাবেন না, দুনিয়ার নেতার দিকে তাকাবেন না, তাকাবেন একটা নেতার দিকে, যে নেতার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুলকে ভালোবাসুন, মহাব্বত করুন, প্রিয়ার করুন। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন তার নাম কি জানেন, কেউ জানে কে? ইসলামের বড় দুশ্মন তার নাম হচ্ছে আবু জাহেল। আবু জেহেলের একটা বেটার নাম হচ্ছে আকরামা। ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে আল্লাহর নবী, নূরওয়ালা নবী, নূরওয়ালা নবী হেঁটে 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 আসছে, আর এই দিক দিয়ে আবু জেহেলের বেটা আকরামা হেঁটে হেঁটে যাচ্ছে। লক্ষ্য করুন, নবী আসছে, আবু জেহেলের বেটা আকরামা যাচ্ছে, আসছে যাচ্ছে, এই যখন পাশাপাশি হয়েছে, আকরামা থাকতে পারে না, আল্লাহর নবীকে বুকে জড়িয়ে ধরে ফেলেছিলে। জানে দুশ্মন, জানে দুশ্মন আবু জেহেল, আবু জেহেলের বেটা, আর ওদের কিছু সর্দার আবু জেহেলের দলের মানুষ কিছু দেখে নিয়েছে।
আবু জেহেলের কাছে নালিশ, এ আবু জেহেল তুমি আমাদের ঘরে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মিশতে দেবে না, তার সঙ্গে কথা বলতে দেবে না, তার ধর্ম মানতে দেবে না, আজকে কি দেখলাম, আজকে কি দেখলাম, কি দেখেছ? বলছে আমরা চামড়ার চোখে দেখেছি তোমার বেটা আকরামাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে ধরতে। কি বলছো? বলছে হ্যাঁ, এর বিচার চাই, এর বিচার তোমায় করতে হবে। যদি আমাদের কোন ছেলে আমরা যদি এইভাবে জড়িয়ে ধরতাম তুমি তো খুব শাস্তি দিতে। আকরামার বেটা বলছে আমার বাপ কি বিচার করবে, আমার বাপকে কিছু বিচার করতে হবে না, সব বিচার তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তোমরা যেটা বিচার করবে মেনে নেব। আবু জেহেলের দলের লোকগুলো বলছে না, আবু জেহেল হচ্ছে আমাদের লিডার, ও যা বলে মেনে মানবো আমরা। আকরাম শোনো, তোমাদের ঘরে আমার বিচার করতে হবে না, আর আমার বাপ আবু জেহেলকে আমাদের বিচার করতে হবে না, আমি আমার বিচার করি। কি বিচার? আকরামা বলছে শোনো, আমার হাত দুটোকে পিছন ধারে নিয়ে এসো, আমার হাত দুটোকে পিছন ধারে নিয়ে এসে বেঁধে ফেলো, পা দুটোকে ভালো করে মোটা রশি দিয়ে বেঁধে ফেলো, বেঁধে গঙ্গায় সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও। যদি কোনো মানুষকে হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে দেওয়া হয় সে ডুববে না ডুববে না? এরা কারো অশুনছে না, ডুবে যাবে না ডুবে যাবে? বললে বিচারটা খারাপ নয়, ও নিজে বিচার করছে খারাপ নাই। আবু জেহেলের বেটা আকরামা তার হাত দুটোকে পিছন ধরে নিয়ে আছে, দড়ি দিয়ে বাঁধা হয়েছে, পা দুটোকে বাঁধা হয়েছে, ধরাধরি করে সমুদ্রের ধারে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবু জেহেলের বেটা আস্তে আস্তে পানির নিচের দিকে চলে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। ওই সমুদ্রের বড় বড় জন্তুর বড় বড় মাছ খিদের জ্বালায় অস্থির হয়ে গেছে, না জানি তারা তাদের খোরাক সামনে পেয়ে গেছে, দৌড়ে 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 তারা যখন আকরামার কাছে এসে হাজির, আকরামাকে খাবে খাবে, খাবার সময় আকরামার কাছে এসে আকরামাকে খাওয়া ছেড়ে দিয়েছে, আকরামাকে খাচ্ছে না, আকরামাকে না খেয়ে ওই সমুদ্রের বড় বড় জন্তুর গুনো মাছগুলো আকরামাকে নিজের মুখ দিয়ে নিজেদের মুখ দিয়ে ঠেলে 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 সমুদ্রের পাড়ে ছুঁড়ে ফেলে দেয়। আকরামা বলে এ সমুদ্রের মাছ, এ সমুদ্র জন্তুর, তোমরা আমাকে খাচ্ছ না কেন, কিসের জন্য খাচ্ছ না? এ আকরামা, আমাদের পেটে যে খিদে আছে, আমরা এত মাছ এত জন্তুর আমাদের এতজনের খোরাক তুমি নাই, একবার তোমাকে গাড়ের মধ্যে নব, ভেতরে ঢুকিয়ে নব একাই, তবে তোমাকে আমরা খেতে পারলাম না, কারণটা কি? তোমাকে আমরা আহার পেয়ে ভুকা অবস্থায় দৌড়ে 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 আসছি, এসে তোমার কাছে যখন পৌঁছেছি, তোমার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তোমার শরীর থেকে আখিরি নবী শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের খুশবু পেতে আরম্ভ করে দিচ্ছি, যার জন্য তোমাকে খেলাম না। খাওয়া তো দূরের কথা, পারে তুলে দিয়ে সমুদ্র জন্তুরগুলো আকরামার পায়ের দড়ি হাতে দড়িটা খুলে দেয়। আকরাম আস্তে 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 বাড়ির দিকে ফিরে যাচ্ছে। আবু জেহেলের দলের মানুষগুলো বলে কি ব্যাপার,
একই ব্যাপার, আমরা তো সমুদ্র ফেললাম, এইখানে কি করে আসলো? আকাবা বলে তোমরা আমাকে সমুদ্রতে ফেলে দিয়েছ, সমুদ্র থেকে আমি উঠে এসেছি, কেন উঠে এসেছে বলে না, বলে না, আমার হাতের দড়ি খোলা, পায়ের দড়ি খোলা, এরপরে তোমরা এক কাজ করো, তোমরা যদি আমাকে আরো কিছু শাস্তি দিতে চাও দাও, তবে একটা কাজ করো, এবারে হাতে দড়ি দিও না, এবারে পায়ে দড়ি দিও না, মোটা জিনজিল দিয়ে শেকল দিয়ে আমার পা দুটোকে ভালো তালে বেঁধে দাও, আমার হাত দুটোকে ভালো তালে বেঁধে দিয়ে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো, যে গম জঙ্গলে বাঘ সিংহ বড় বড় জন্তু জানোয়ার আছে সেই জায়গায় ফেলে দিয়ে এসো, বিচারটা খারাপ নয়, আকরামা নিজে বিচার করেছে, সকলে কি করলো, দলবদ্ধ হয়ে আকরামার হাত দুটো পিছন দিকে দিল, জিনজিত দিয়ে হাত দুটো বেড়ে দিয়ে তালা মেরে দেয়, পা দুটোকে জিনজিত দিয়ে তালা মেরে দিয়ে গভীর জঙ্গলে ফেলে দেয়। এইদিকে গভীর জঙ্গলে সিংহরা খাবারের গন্ধ নাকে পাচ্ছে, কি যেন আমাদের খোরাকের গন্ধ নাকে আসছে, তালাশ করতে করতে চারিদিক দিয়ে আকরামাকে ঘিরে ফেলেছে, এইবার খাবে কাছে এসে আকরামার পাশে এসে সব থমকে যায়, কেউ খাচ্ছে না, আকরামা কথা বলতে আরম্ভ করে দিয়েছে, এ বনের সিংহ, এ বনের জন্তুর, তোমাদের তো খোরাক আমি, তুমি খাচ্ছ না কেন, তোমরা খাচ্ছ না কেন, আল্লাহর হুকুমে ওই বনের সিংহ জন্তুর গুনুর জবান খুলে যায়, আকরামারে আমরা জন্তুর হতে পারি, আমরা আল্লাহ সৃষ্টি, আমরা জানোয়ার হতে পারি, আমরা আল্লাহ সৃষ্টি, এ আকরামা যা বসিলায় আল্লাহ তাআলা সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, 18,000 মখলুককে সৃষ্টি করেছেন, ওই 18,000 মখলুকের মধ্যে আমরা একটা জন্তুর, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আকরামা তোমাকে যখন আমরা খেতে আসছি, এত ভুকা আমরা যখন খেতে আসছি, আজ যখন খেতে আসি আমাদের নাকের মধ্যে একটা খুশবু আসছে, ওই খুশবুটা অন্য কারো নাই, ওই খুশবুটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু। ও আকরামা, আমরা জন্তুর হতে পারি, আমরা জানোয়ার হতে পারি, আমরা এত বিয়াদুন করতে পারি না, আমরা এত নাফরমানি করতে পারি না, যার ওসিলায় আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের খুশবু তোমার মধ্যে দিয়ে আমরা পাচ্ছি, খাওয়াতে দূরের কথা, আকলামার পায়ের শেকলগুলো দাঁত দিয়ে ধরে কড়কড় কড়কড় করে ভেঙে চিহ্ন বিচ্ছিন্ন করে দেয়, হাতের শেকলগুলো দাঁত দিয়ে ধরে চিহ্ন বিচ্ছিন্ন করে যায়, আকরামা চলে যাচ্ছে, আকরামা যেতে আবার আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়ে যায়, আল্লাহর নবীর সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আকরামার চোখের পানি ফেলতে আল্লাহর নবীর সম্মুখে দাঁড়িয়ে অজানানে কাঁদতে কাঁদতে বলে, এ নবী মুহাম্মদ, সকলে পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে মুসলমান করে নিন, ইসলামের ছায়াতলে নিয়ে নিন, জোরে বলুন, জন্তুর গুনু নবীকে চিনেছে, জানোয়ার সে নবীকে চিনেছে, বিশ্বাস করুন পুকুরের মাছগুলো নবীকে চেনে, যে জমিনটাই বসে আছে জমিনটা আমাদের নবীকে চেনে, গাছগুলো দাঁড়িয়ে আছে গাছগুলো আমার নবীকে চেনে, পাহাড় পর্বত আমার নবীকে চেনে, চাঁদকে জিজ্ঞাসা করুন সাক্ষী দেবে, নবী সাক্ষী দেবে, তারাগুলোকে জিজ্ঞাসা করুন নবী সাক্ষী দেবে,
ছাত্রক আসমানকে জিজ্ঞাসা করুন, নবীর সাক্ষী দেবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাক্ষী দেবে। কিন্তু সেই নবীর উম্মত উম্মতে আমরা আমাদের চাল চলন আচার ব্যবহার কথাবার্তারা হাই রে হাই, এ জাতি কবে ফিরবে, এ জাতি কবে মানুষ হবে? মরলে সাপ কিন্তু সারা জীবন বেঁকা থাকে না থাকে রে, কথা বল, সাপ সারা জীবন বেঁকা থাকে, সিধে কখন হয় বলুন তো? মরার পরে। আমরা কি মরার পরে সিধে হব? সে সিধে হয়ে কোনো লাভ হবে না ভাই, সে সিধে হয়ে কোনো লাভ হবে না। পীরের আওলাদ আপনাদের কাছে এসেছি, আসুন, ফিরে আসুন, বাঁচার উপায় আমাদের নাই, আমাদের কাছে তরোয়ার নাই যে আমরা লড়াই করব, আমাদের কাছে AK-47 নাই যে আমরা দুশ্মনদের সঙ্গে লড়াই করব, আমাদের কাছে পারমাণবিক বোমা নাই যে আমরা দুশ্মনের সঙ্গে লড়াই করব, আমাদের কাছে স্ক্যাড নাই যে দুশ্মনের সঙ্গে লড়াই করব, আমাদের কাছে মিসাইল নাই যে দুশ্মনের সঙ্গে লড়াই করব। আছে, আমাদের কাছে আছে, এর চেয়ে বড় পাওয়ার পৃথিবীতে আর কিছু নাই, দিন দুনিয়ায় কিচ্ছু নাই, আমাদের আছে আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ। এটা জোরে বল সুবহানাল্লাহ, এটা জোরে বল সুবহানাল্লাহ। সেই আল্লাহর হুকুম থেকে বঞ্চিত হবেন না, আল্লাহর হুকুম পালন করুন, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন, প্রত্যেকে বলে যাচ্ছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে মাংবেন, চাইবেন, যা চাইবেন যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দিয়ে দেবেন। আল্লাহ বলছে বান্দা তোরা চা, বান্দা তোরা চা, আমরা ভিখারি, আমরা কি বললাম জোরে বলুন, জোরে চিল্লে বলুন, আর আমার আল্লাহ হচ্ছে দাতা, আমার আল্লাহ দাতা। দুঃখের বিষয় আমরা ভিখারি, চাওয়ার মতন চাইতে পাচ্ছি না। তো একটা মেয়ের বিয়ে, সে যদি একটা বড় লোকের কাছে বলে এই ভাই এই এই আমাকে 5,000 টাকা দাও তো আমার মেয়ের বিয়ে, দেবে না, মুখে ঘুষি মেরে বাড়ি পাঠাবে, কথা বলবেন তো? হ্যাঁ ভাই আমার মেয়ের বিয়ে 5,000 টাকা দেন না ভাই, আমার মেয়ের বিয়ে আমি খুব বিপদে আছি, 5,000 টাকা দেন না ভাই, কোনটি দয়া হবে? জোরে বলেন না কোনটি দয়া হবে, বলবেন তো, হ্যাঁ কোনটি দয়া হবে? চোখের পানি ফেলতে ফেলতে, আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরেশগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ তাআলা বান্দার চোখের পানিকে সবচেয়ে বেশি ভালোবাসে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর বান্দা বান্দি, আমার আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা পাহাড় 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 পরিমাণ গুনার বোঝা মাথায় করে নিয়ে আমি আল্লাহ আমার দরবারে দুটো হাত তুলে মাপ চাইতে চাইতে যদি চোখের কোনা থেকে মাছির মাথার পরিমাণ এক ফুটা পানি দুনিয়ার জমিনে ফেলে দেয় আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে পুড়াবো না। জোরে বলুন মায়ের স্তন থেকে, মায়ের স্তন থেকে, মায়ের বুক থেকে যদি এক ফুটা দুধ টেনে নিয়ে যায়, এক ফুটা দুধ টেনে বের করে নিয়ে যায়, বলুন বলুন ওই দুধটাকে আবার কি পুনরায় মার স্তনে ঢুকানো যাবে? কথা বলছেন না কেন? যাবে। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ, আমি আল্লাহ আমার দরবারে যদি কোনো বান্দা বান্দি পাহাড় পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় করে নিয়ে আমি আল্লাহ আমার কাছে চোখের পানি ফেলতে ফেলতে এক ফোঁটা পানি দুনিয়ার জমিনে ফেলে দেয় যেমন নাকি মায়ের স্তন থেকে এক ফোঁটা দুধ যদি বের করে নিয়ে কোনো নাই ঢুকানো না যায় আমার আল্লাহ বলেন ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ মাফ করে দিয়ে পুনরায় জাহান্নামে ঢুকাবো না। জোরে বলুন,
কান্না আছে কোথা কোথা কাঁদবে কাঁদার জায়গায় কোথা আর কাঁদা এখন তো কাঁদার জায়গাতে হাসার জায়গা বেশি বাজারে যাও কাঁদবে কিলাবে যাও হাসবে বাজারে যাও হাসবে আড্ডা মারছে মাছান হাসবে কাঁদার জায়গায় মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদ কাঁদো আল্লাহকে সেজদা দিয়ে কাঁদো জীবনে কোনো দুঃখ ব্যথা কষ্ট পাবে না আর যদি দুনিয়ায় দুঃখ পাও মনে রাখবে দুনিয়ার দুঃখটা তোমার দুঃখ না আখিরাত এটা তোমার জন্য শান্তির জায়গা বল সুবহান তো আল্লাহুম্মা বলো ভাই আমার পরে কি ওয়াজ করবে গো এসেছে আব্দুল্লাহ ভাই এসেছে দেখে দাও আমি ওয়াজ করছি একটু দোয়া করবেন আমি আপনাদের কাছে সকলের কাছে ভিক্ষা চাইছি এ ভাই একটু ভিক্ষা দেবেন তো সকলের কাছে ভিক্ষা চাইছি দোয়া করবেন আল্লাহ যেন আমার বিমারটাকে ভালো করে দেয় বলুন আমিন একটু জোরে আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন হায়াত কিসমতকে দারাজ করে বলুন আমিন গরিব এতিম অসহায় অনাথদের যেন আল্লাহ খেদমত করে তৌফিক দান বলুন আমিন সকলে রসুলের দরবারে সালাম না জানিয়া নবী